মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্বের যেখানেই মুসলিম উম্মার কেউ নির্যাতিত নিপীড়িত হয় তাদের হয়ে কথা বলেন তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে আরও একবার মুসলিম উম্মার জন্য জোরালোভাবে আওয়াজ তুললেন প্রেসিডেন্ট এরদোয়ান মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি ইস্যু হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র রাষ্ট্রের মালিক ফিলিস্তিনিরাই এখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে ফিলিস্তিনিদের ন্যায় বিচারের ব্যাপারে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এরদোয়ান তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের হয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন এরদোয়ানের ভাষায় ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা মর্যাদা ও ন্যায় বিচারের এই লড়াইয়ে তুরস্ক তাদের সঙ্গে দৃঢ়ভাবে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দিয়ে এই ইস্যু সমাধান করতে হবে আর এই অঞ্চল যেন ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি আসে তাও নিশ্চিত করতে হবে প্রায় এক বছর ধরে চলা গাজা যুদ্ধ এখনও থামবার কোনো নামগন্ধ নেই এমন প্রেক্ষাপটে পর্যবেক্ষকরা বলছেন জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সমর্থন আদায়ের চেষ্টা করবেন এর দোয়ান পাশাপাশি গাজা ও পশ্চিম তীরে মানবিক সংকট নিরসনেও চাপ প্রয়োগ করবেন তিনি